আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর, অনেকদিন পর আমি ভিডিও আবার আপলোড করতেছি। মাঝখানে ঈদের বন্ধ গেল আর মাঝখানে প্রচুর পরিমাণ খরা ছিল, যার কারণে আমাদের মাছের পরিবেশ বা পরিস্থিতি বা অনুকূলে ছিল না। ওইভাবে খাবার আমরা অনেকেই ব্যবহার করছি, যেখানে দেখা গেলো যে পার ডে 1 টন লাগবে সবারই, হয়তো পার ডে সেখানে 100 কেজি লাগছে, আর যাদের 100 কেজি লাগে তারা আরো কম লাগছে। পুকুরে পানি ছিল না, যেমন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ঈদের আগে পরে বর্ষা হওয়াতে যথেষ্ট পরিমাণ পানি হয়ে গেছে। আমি আশা করি, এবং আমি সিলেটে খোঁজ নিলাম যে সকল প্রজেক্ট গুলো আমার আছে, তারপরে ইয়াতে আপনার হলো বরিশালের দিকে, চিটাং এর দিকে, সবখানে মোটামুটি দিলাম, সবারই প্রজেক্টে আলহামদুলিল্লাহ পানি হচ্ছে। এখন আমাদের যেটা দরকার সেটা মানসম্মত খাবার দরকার। তা আমরা যদি এখন আমাদের প্রজেক্টে বা মাসকে মানসম্মত খাবার দিতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে রেজাল্টটা আমাদের মাস দিবে বা পৃথিবীর মধ্যে আমি হয়তো বা আপনার ক্ষতি করতে পারি, মানুষ মানুষের ক্ষতি করতে পারে, কয়েকটা জীব জন্তু যারা আমরা যারা কথা বলতে পারে না, যাদের আমরা একটা গাছকেও যদি আপনি ঠিক মতো পরিচর্যা করে একটা সময় সে ফল দিবে, সেম মাসের ক্ষেত্রেও ব্যাপারটা, গরুর ক্ষেত্রেও আপনি যদি দেখো পরিচর্যা করেন আপনার ব্যাকফিট দিবে, তবে পরিচর্যাটা হবে সঠিকভাবে এবং সঠিকভাবে গুণগত মান এবং মানসম্মত এবং সুষম খাবার যদি দেন, সেখান থেকে আরো ভালো রেজাল্ট আসা সম্ভব। অনেকের পুকুরে খাবার দেয় না, তার মাছ বাড়ে না, বাড়ে, সেক্ষেত্রে আমরা আমাদের পুকুরেও দেখছি, বাপ দাদারা আমার প্লাস বাড়ির পুকুরেও দেখছি মাছ বাড়ে, সেক্ষেত্রে মাছ থাকে কম, প্রাকৃতিক ভাবে যেটা পাই সারা বছরে টুক 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 করে খাই, ও ব্যাস যেটা আসে এটা দেখছি। কিন্তু আপনি যখন কমার্শিয়ালি করতে যাবেন তখন কিন্তু ওইভাবে হবে না। আপনার মাছটা মোটামুটি একটা সময় টাইমিং 6 মাস বা 4 মাস বা 1 বছরের ভিতরে আপনার হারভেস্ট বা একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করি, ওই মাছটা সেলস করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই গুণগত মান এবং সুষম খাবার দরকার। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানিতে আমরা খাবার ব্যবহার করি, এবং খাবারের সঙ্গে যেমন আমাদের রেজাউলও আছে, তার সঙ্গে কিন্তু ডিমেরিটও আছে। বাংলাদেশে এমন কোনো ফেইড কোম্পানিরা বলতে পারবে না, বা আমি বলি না, নাম ধরি না, আমার বাংলাদেশে সকল ধরনের খাবারের ফিডের কোম্পানি গুলোতে, সেটা গরু হোক মাছ হোক যেখানে হোক, ক্রোমোনিয়াম যে উপস্থিতি দিই প্রত্যেকটায়, প্রত্যেকটা জিনিস আমরা উপস্থিতি পাওয়া যায়, কোনো কম হতো বা বেশি, আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমাদের নেক্সট জেনারেশনকে আমরা ভালো মানের একটা খাবার, আমরা প্রোটিন বলেন আর যেটা নেক্সট জেনারেশন ভালো একটা ফুড বলেন আমরা উপহার দেওয়ার জন্য, কাজী আহমেদ মুন্সিফ স্যার, আমি, আরো কয়েকজন আছে আমাদের সঙ্গে, গোটা বাংলাদেশে আমরা বলবো সেফ ফুড, অর্গানিক ফুডটা বলতে পারবো না, সেফ ফুডের যে উপাদান খাবার র মেটেরিয়ালটা আমরা আমাদের পক্ষ থেকে আমরা আশা করি দিতে দিচ্ছি এবং দিতে পারতেছি। তার কারণ যে সকল খাবার গুলা খাই আমরা, সেই সকল খাবার গুলা বাই প্রোডাক্ট গুলাই কিন্তু আমরা আমাদের মাছকে, গরুকে এবং আপনার হল পোলট্রিতে ব্যবহার করতেছি, এবং সেটা নিজেই ব্যবহার করতেছি, কি কি দিচ্ছি। এবং আমাদের চাষিরা প্রত্যেকেই জানে, আমাদের চাষিরা বিশেষ করে আমাদের সঙ্গে কাজী আহমেদ স্যার, আমার সঙ্গে যারা কাজ করতেছে স্যারের, আমরা যারা ট্রেনিং করতে, আমরা প্রত্যেকেই জানি আমরা মাছকে কি খাওয়াচ্ছি, মাছ কত পার্সেন্ট প্রোটিন খাচ্ছে এবং মাছ খাইলে কি পরিমাণ বাড়বে, এটা আমাদের প্রত্যেকেরই বিশ্বাস আছে। তো যেটা সুখবর হচ্ছে সেটা হলো যে দীর্ঘদিন থেকে আপনারা বলেন যে ভাই আমাদের, আমরা পিলেট খাওয়া অভ্যস্ত হয়ে গেছি, এমন বেশি আমাদের মাছও পিলেট ছাড়া খায় না বা আমাদের মাথা থেকেও পিলেট ছাড়া যায় না, আলহামদুলিল্লাহ। আমাদের যে অর্গানিক যে ফিড গুলো বা র গুলো আছে, অর্গানিক র বলবো, যেটা হলো DRB, ব্রান, রেপসি, সয়াবিন, DDGS, তারপর ফিশ মিল, এই সকল দিয়েই আমরা যেটা প্রোটিন গুলা তৈরি করতেছি বা খাবার তৈরি করছি, পিলেট খাবার, এই সকল খাবার দিয়েই তৈরি করতেছি, যেটা যে মাসের যতটুকু দরকার, যেমন বাংলা মাসের 24 সেখানে আমরা মেনটেন করি, প্রায় 24 থেকে 26 মেনটেন করি, আর যেখানে পাঙ্গাস 26 দরকার, পাঙ্গাস তেলাপিয়া, সেখানে আমরা 26 থেকে 28 মেনটেন করি, যেখানে ক্যাটফিশের দরকার 30, সেখানে 30 থেকে 32 মেনটেন করি, যেখানে আপনার চিংড়ি আর কই যেখানে 35, তার আমরা সেখানে 35 প্লাস কাজ করি, তো কাজ করি আমরা ফিড তৈরি করতেছি। হয়তোবা বাজারের ফিড অনেকে, আমি অনেক সময় দাম মাথা রাখি, অনেক সময় রাখি না, ওইটা আমার কাছে ফ্যাক্ট মনে হয় না, তার কারণ ওরাও তো আমার দ্বারাই, আমার মতোই বড় বড় কোম্পানিটা র ব্যবহার করেই করতেছে, তবে
আমার কাছে মনে হয় বর্তমান যে বাজারটা, এই বাজারে কম বা বেশি কেউ দিতে পারবে না। আমি যদি গুণগত মান তৈরি করতে, তাতে যদি 2-1 টাকা বেড়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। কেজিতে 1 টাকা 2 টাকা বাড়লে কোনো সমস্যা নেই। সমস্যা আমার তখনই, যত কেজিতে আমি 1 টাকা যখন আমি কম নিতে যাব, তখন আমার এখান থেকে যদি রেজাল্ট না আসে, তাহলে আমার পুরোটাই লস। আমার কেজিতে টনে যদি 1 টাকা বাড়তি যায়, টনে বলতে 1,000 টাকা বা 2,000 টাকা, তাতে কোনো লস হবে তখনই, যখন আমি টনে টনে 1,000 টন খাওয়ায় বছর শেষে যখন আমি রেজাল্ট পাবো না, তখন আমার পুরোটাই লস হয়ে যাবে। তো আমি গুণগত মান যত বাংলাদেশে যত ফিড দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমার কাছে যে ফিড গুলো আছে প্রায় 3 মাসের উপরে আমি ট্রায়াল হিসাবে রাখছিলাম আমার স্টোরে। তো আমরা যে সকল জিনিস ব্যবহার করতেছি, বিশেষ করে যেটা টক্সিন বাইন্ডার এবং মোলাসেস ব্যবহার করলে, টক্সিন বাইন্ডার বিশেষ করে ব্যবহার করলে আমাদের প্রোডাক্টটা অনেক বেশি টেকসই হচ্ছে, আমি নিজেই প্র্যাকটিক্যাল। তো বাংলা মাছের এখন ফিড কত টাকা আপনারা আমার কাছে নিতে পারবেন? আমার বউ প্রথমে বললাম হয়তোবা 2 টাকা 1 টাকা হয়তোবা কম বেশি হইতে পারে, আমার যেখানে প্রত্যেকটাই গুণগত মান আপনাদের মেনটেন করে নেই, সেটা হলো বাংলা মাছের যে ফিডটা দিচ্ছি সেটা হলো যে 50 টাকা বিক্রি করি। আমার যদি কেউ স্যারের ব্রোকারেজ থাকে, তাদের ক্ষেত্রে আমাদের 50 টাকা দেই, আর যদি কেউ টন 2 থেকে 4 টন নিতে পারে, তাদের ক্ষেত্রে আরো 1 টাকা আমি সেফটিকাজ করে চেষ্টা করি, 48 টাকা বা 49 টাকা এরকম। কিন্তু এটা হলো বর্তমান প্রেক্ষাপটে অনুযায়ী, দেখা গেলো যে আরো দাম বাড়তে পারে বা অন্য ক্ষেত্রে কমতেও পারে, কমেও বিক্রি করছে আমি। তো এটা হলো দামের মার্কেট ভেজে বর্তমানে আমরা বাংলা মাছ যেটা বিক্রি, সেটা ধরেন আপনি 50 2 1 টাকা, 1 টাকা এখন পর্যন্ত খুচরা লেভেল আমি কমাইতে পারি, 2 টাকা কমাই, যারা তো 4 টন 5 টন তাদের ক্ষেত্রে হয়তো 2 টাকা কমাইতে পারি। কেন আপনি বলবেন তারা নেই আমাদের দিতে পারবেন না, তারা আসলে আমি একসাথে মালটা রেডি করলে আমার খরচটা কম হয়, তাই এই কারণে ওরা না আমরা দিতে পারি 1 টাকা 1.5 টাকা বা 2 টাকা, অনেক সময় দিতে পারি না। আর বাংলা মাছেরটা বললাম 50, আর যেটা আমাদের তেলাপিয়া আর পাঙ্গাস সেটা হলো 55 টাকা, আর যেটা ক্যাটফিশ পাবদা ট্যাংরা মাগুর শিং এই যেটা 30% প্লাস, সেটা আমরা 60 টাকায় বিক্রি করতেছি প্লেট, অবশ্যই এটা দুগুণ। তো আর এটা যে সাইজেরই খাবার খাক থাক মাছ, এটা ইনশাল্লাহ খেতে পারবে, তার কারণ এটা একদম পাউডার করি তো প্লেট করা হয়, বার্নিং করা হয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে গলে যায়, যে সাইজের হোক সবগুলো খাইতে পারবে, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। তো আপনারা গোটা বাংলাদেশ থেকে যদি আমাকে সেই প্লেট নিতে চান, আপনারা যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সার্ভিসে দেই, আর যদি বেশি হয় উত্তরবঙ্গ যে কোনো জায়গায় হলে বেশি 4 টন বা 3 টন থাকলে আমরা গাড়িতে পাঠাই দিই, আমাদের গাড়ি একটা কন্ট্যাক্ট করে পাঠাই দিই, আর দক্ষিণবঙ্গে যদি কেউ নিতে চান বড় গাড়ি নিলে সরাসরি বড় করে দিন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।